আমি প্রবেশ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বংভয়েজ ইকোস্কেপ। আপনারা আজকাল সিটি টকস। সো ফ্রেন্ডস, আজকে আমি বাংলাতে বলছি, কেন জানেন? বিকজ আজকে একটা রিভিউ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, এবং সেটা বাংলা ছবি। ছবি আমি দেখি, ছবি আমি করি, আর ছবি নিয়ে এখন আমার সব স্বপ্ন, সেই জন্য ছবির রিভিউটা করবো, আর সেটা বাংলা ছবি। লাস্ট উইকে সোম একটা ছবির রিভিউ করে, মানে ট্রেলারের রিভিউ বেসিক্যালি, সেটা ছিল ভবিষ্যতের ভূত। ফ্যান্টমস এন্ড কান্ট্রি ঘোস্টস, বাংলার আপামর অশরীরী আত্মা এবং প্রিয় ভূত পেত্নীগণ, নামটা না তুমি একটু ভাবো, বুঝলে? নেম ইট সে ভবিষ্যতের ভূত। আর সেই ছবিটা আজকে সদ্য মুক্তি পেল, ভবিষ্যতের ভূত বাই অনিক দত্তা। ফিল্মটা নিয়ে অনেক ধরনের ট্রেলারে হয়েছে, তো ওটা কী হলো অ্যাকচুয়ালি সেটা জানানোর জন্য আপনাদেরকে আসা আমার, যেটা আপনারা তার আগে কিছু ট্রেলার মনে একটু করে দেখে নিন কী কী ব্যাপার। ফ্রেন্ডস, ফ্যান্টমস অ্যান্ড কান্ট্রি ঘোস্টস, বাংলার আপামর অশরীরী আত্মা এবং প্রিয় ভূত পেত্নীগণ। দেখলেন কিছু ক্লিপস, হয়তো ভালো লাগলো, আরও ভালো লাগবে যদি মুভিটা দেখেন। এবার আমি ডিটেলসে আসি। ভবিষ্যতের ভূত আর ভূতের ভবিষ্যৎ, যেটা ওনার আগের ফিল্ম ছিল, দুটো টোটালি সেপারেট ডিফারেন্ট ফিল্ম। কাস্টিং কিছু কিছু কমন কাস্টিং রয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সুস্মিতা আছে, আর রয়েছে বরুণ চন্দ, এরকম রয়েছে, একটু ডিফারেন্ট কাস্টিং নিয়ে করেছে। কৌশিক সেন রয়েছে, মজার ব্যাপার হচ্ছে এখানে কৌশিক সেন এবং কৌশিক সেনের স্ত্রী, মানে রিয়েল লাইফে যিনি, উনিও এখানে রয়েছেন এবং দুজনই অভিনয় করছেন। তার সঙ্গে চান্দ্রেয়ী রয়েছে, একটা কাস্টিংয়ের মধ্যে ছিল। আমি মেনলি গল্পটা নিয়ে ভিতরে ঢুকবো। গল্পটা ব্যাপার হচ্ছে, আমার যেহেতু এটা আমার টোটালি বড় ব্যক্তিগত মতামত বলতে পারেন, আমি দেখে যেটা বুঝলাম, আগের ফিল্মটা বেটার ছিল, এটা একটু ডিফারেন্ট ধরনের, মানে এটা একটু পলিটিক্যাল স্যাটায়ার ধরনের। প্রথম হাফ থেকে ইন্টারভেল অবধি অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, মানে কী হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, এটা আমার মনে হয়েছে। আপনারা নিজেরা কি এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবেন, আমার একটা বলা ছিল বললাম, তো কিছুই বোঝা হয়তো যাবে না, বা এরকম করে কিছু একটা হতে চলেছে, কিন্তু এর পাঁচ লাইনটা যে একদম শেষ অবধি, এটা হচ্ছে মজার ব্যাপার ফিল্মের। কারণ ফিল্মের টাকা দিয়ে দেখছেন, তো দেখে পুরোটা দেখে আপনার বেরিয়ে আসা যায় না, দেখতে হয়, যেটা ইম্পর্টেন্ট তো থাকে, আর নাহলে ইউটিউব বা যেসব যে মিডিয়ার মধ্যে হয় সেখানে আপনাদের হাতে কন্ট্রোল থাকে, আপনারা স্কিপ করে বেরিয়ে যায়, এই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না। ওই জন্য অনেক মুভি ফিল্মে দেখলে সেটা বোঝা যায়, লাস্ট অবধি আপনাকে থাকতে হবে, তাতে বোঝা যায় একটা স্ক্রিন প্লে কতটা তাগড়া আর কতটা স্ট্রং। এই ফিল্মে যেটা আমি বুঝতে পেরেছি, এটা মেনলি পলিটিক্যাল স্যাটায়ার দিয়ে বলেছে, এবং কিছু কিছু ডায়লগ এবং পাঁচ লাইনের মধ্যে তার একটা আমি দেখতে পেয়েছি, এটা একটু গভীরভাবে দেখা যেতে পারে, যেটা একটা মনে হলো একটু ল্যাগার্স মতন লাগছিল প্রথম ফার্স্ট হাফ অবধি কী হতে চলেছে, সেকেন্ড হাফের পরে মোটামুটি ব্যাপারটাকে টানা হয়েছে, পাঁচ লাইনটা একেবারে শেষ অবধি। বক্তব্য এটাই, ভূতরা যে মানুষের পাশে থেকে হেল্প করতে পারে, বা একটা ভালো দিক, ভূতের ভালো দিকটা সেটা প্রথম দেখিয়েছিল উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বইয়ের লেখা গোপীগান বাঘাবাই, তার সূত্র ধরেই সত্যজিৎ রায় বানিয়েছিলেন গোপীগান বাঘাবাই, রাইট? তো এইটার পরে সেটা আর কন্টিনিউ হলো ভূতের ভবিষ্যৎ নিয়ে, যেখানে ভূতরা মিলে যারা আর কি, যারা ডিপ্রাইভ লোক তাদের পাশে গিয়ে, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পলিটিক্যালি জমি অধিগ্রহণ বা এইসব ব্যাপার নিয়েও চলছিল, সেখানে একটা ফ্লেভার মতন রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। নামটা না তুমি একটু ভাবো, বুঝলে? নেম ইট সে ভবিষ্যতের ভূত। তো আমার মনে হয়েছে এটা আরেকটু যেন টাইট হলে হয়তো ভালো লাগতো, কন্টেন্টের উপর থেকে, মানে স্ক্রিন প্লের থেকে, কিন্তু ডায়লগ ডেলিভারিটা আগেও ভালো ছিল, এখানেও ভালো, ইটস টু গুড। ডায়লগটার পাঁচ লাইনটা আমার ভালো লাগে, কিছু কিছু সিমিলিস মতন দেওয়া রয়েছে, যেটা স্টাইলটা অনিক দত্তর এরকম, উনি নিজেই লিরিক্সও লিখেছেন, গল্পটাও ওনার, ডিরেকশনও ওরকম। আমার আপনাদের কাছে একটাই বলতে চাই, যে ইউ প্লিজ গো অ্যান্ড ভিজিট অ্যান্ড ওয়াচ দ্য মুভি, হলে এবং থিয়েটারে গিয়ে দেখবেন। এটা আজকে মুক্তি পেলো, যত সম্ভব দেখুন, এবার দেখা যাক বক্স অফিসে কী হয়, কিন্তু একটু অন্য লেভেলের ফিল্ম, উনি এই ধরনের ফিল্ম করেন। আর যিনি প্রডিউসার ছিলেন বিলি, যাকে বলা হয় বিলি নামে পরিচিত, করেছেন, উনি বলেও ছিল যে এই ফিল্মটার মধ্যে অনেক প্রতিকূলতা এসেছিল, কারণ ফিল্ম বানাতে গেলে কী প্রতিকূলতা হয় সেটা, যেহেতু আমিও ছোটোখাটো বানাই, ওনারা অনেক বড় মাপের লোক, অত দূর আমি যেতেও পারিনি, আই এম ট্রাইং,
তো যেটা আমি বুঝতে পারি, বাট ওই ব্যাপারটা হয় না করতে গিয়ে যেসব জিনিসগুলো হয় সেটা আমি ফেস করি। ফেস করার থেকে আমি বললাম যে তো ওরা অনেক কষ্ট করে বানানো, প্লিজ আপনাদের গিয়ে একবার দেখা উচিত। এটা আরও ভালো ছিল, ফ্লেভারিংটা একটু বেটার হলে আমার মনে হয়। তাহলে আজকের মতন এইটুখানি থাক। অন্য কোনো রিভিউ নিয়ে যদি হিন্দি হয় তো হিন্দি নিয়ে বলবো, যদি ইংলিশ হলে ইংলিশ নিয়ে হবে, আর আপনাদের ভালোবাসা থাকলে হয়তো এই রিভিউ ব্যাপারটা সিটি টক্সের মধ্যে আসতে থাকবে। আজকের জন্য এইটুখানি, আমি প্রবেশ, আজকে আমাকে বিদায় দিন, টেক কেয়ার, সব্বা খ্যাত, আবার দেখা হবে সিটি টক্স, বাই।